সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আপনাদের সঙ্গে আমি অমলান, আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা মোবাইল টাওয়ার আপনাদের বাড়ির জমিতে অথবা আপনাদের বাড়ির ছাদের উপরে বসিয়ে ইনকাম করবেন। মোবাইল টাওয়ার যদি আপনাদের বাড়ির ছাদে বা আপনার জমিতে বসাতে পারেন, তো সেখান থেকে তো অবশ্যই একটা ইনকাম আসবে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। অ্যাপ্লাই করার জন্য আপনাদের ফার্স্টে চলে যেতে হবে google.co.in, অর্থাৎ গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যাওয়ার পরে একটা .com সার্চ করতে হবে। তার আগে একটু বলে রাখি, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোম্পানি, আর এই কোম্পানিগুলোর মারফতই কিন্তু টাওয়ারগুলোকে বসানো হয়। এই কোম্পানিগুলোর ভিতরে বেস্ট কোম্পানি হচ্ছে ইন্ডাস, আমরা এটা নিয়েই আলোচনা করব। বাকিগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাপ্লাই করার সময় এই প্রত্যেকের ওয়েবসাইটে, মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমি ইন্ডাস টাওয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করব, এই জন্য গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইন্ডাস লিখে, INDUS টাওয়ার লিখে। যখনই আপনারা সার্চ করবেন, আপনাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে একেবারে ওপরের দিকে, www.industower.com। এটা লিখে আপনারা সরাসরিও কিন্তু চলে যেতে পারেন। তো আমি এখন এটার উপরে ক্লিক করছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমার সাজেশন যদি আপনারা নেন, তাহলে বলবো আপনারা অ্যাপ্লাই করুন, কিন্তু এয়ারটেল ভোডাফোনটাকে বাদ দিয়ে অ্যাপ্লাই করবেন। কারণ ওই দুটো টাওয়ারের সংখ্যা কিন্তু এমনিতেই এত বেশি যে আপনারা ওই দুটো টাওয়ার পাবেন না খুব সহজে। কিন্তু আদার্স যে সার্ভিসগুলো আছে, এয়ারসেল, আইডিয়া, জিও, এগুলোর জন্য আপনারা খুব সহজেই টাওয়ার পেয়ে যাবেন। তো এবার আপনাদের যেতে হবে এই যে এখানে আছে ল্যান্ডলর্ডস, এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, আর এখানে দেখবেন দেয়া থাকবে 5 simple steps টু শেয়ার ইওর বেনিফিট অফ বিকামিং এ পার্ট অফ, মানে ইন্ডাসের যে ফ্যামিলি আছে এখানে পার্ট নেওয়ার জন্য আপনাকে 5টা step শেয়ার করতে হবে, এবং তাদেরকে বোঝাতে হবে তারা আপনার জমিতে যখন টাওয়ারটা বসাবে সেখান থেকে তারা কি বেনিফিট পাবে। আর এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যাতে তাদের সহজেই পছন্দ হয়ে যায়। আর একটা ব্যাপার আছে, আপনার এরিয়ার আশেপাশে যদি কোনো কোম্পানির নিজস্ব টাওয়ার থাকে, সেই টাওয়ারের জন্য অ্যাপ্লাই না করাটাই বেটার হবে বলে আমার মনে হয়। তো দেখুন, এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন, তারপরে এখানে প্রপার্টি টাইপটাকে সেট করে দেবেন যে আপনি বিল্ডিং এর উপরে বসাতে চাইছেন না প্লটে বসাতে চাইছেন। তারপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে জমিটা কার, আপনার জমি বা আপনার বা আপনার বন্ধুর জমি একসঙ্গে এরকম, না আপনার গভর্নমেন্টের কোনো জমি বা সোসাইটির, আপনাদের সোসাইটির জমি হতে পারে, তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে, এখান থেকে সিলেক্ট করে দেবেন কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল, কোন ক্যাটাগরির ভিতরে এটা পড়ছে এটা সিলেক্ট করে দেবেন, এবং তারপরে আপনাদের রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমি চটফট ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। যদি আপনার গ্রামে বাড়ি হয়, তাহলে আপনার প্লট এবং ইন্ডিভিজুয়াল এবং রেসিডেন্সিয়াল, এছাড়া রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে কলকাতা আছে, আর রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা কলকাতায় বাস করেন তারা এখানে কলকাতা সেট করবেন, আর যারা কলকাতা বাদে অন্যান্য জায়গায় বাস করেন তারা রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেট করে দেবেন। যাদের গ্রামে বাড়ি তাদেরকে একটা সাজেশন দেবো, আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল এবং রেসিডেন্সিয়াল জমি কিন্তু খুঁজবেন। আপনি এখানে আপনার বিল্ডিং থাকতে পারে, কিন্তু বিল্ডিং দিলে কিন্তু আপনার যে টাওয়ার বসানোর চান্সেসটা একটু কমে যাবে, শহরের দিকে যে কোনো একটা চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো এবার আমি নিচের দিকে চলে আসছি। এবার দেখুন এখানে দেওয়া আছে প্রপার্টি নেম, এখানে ঠিকঠাক বসিয়ে দেবেন, হাউসের নাম্বার যদি থাকে সেটা বসাবেন, এবং আপনার এরিয়াটা খুব সুন্দরভাবে এখানে লিখে দেবেন যাতে বুঝতে সুবিধা হয়, এবং এখান থেকে আপনার টাউন, সিটি, ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন, এবং এই যে ডিটেলসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ফিল আপ করবেন যাতে তারা খুব সহজেই আপনার জমিটাকে বুঝতে পারে সেটা কোথায় আছে। এখানে দেখুন একটা ম্যাপ আছে, এই ম্যাপে আপনারা ঠিক কোন জায়গাটায় টাওয়ার বসাতে চাইছেন এখানে কিন্তু এটা সেট করে দেবেন। এখানে দেখুন ল্যাটিটিউড আছে, ল্যাংগিটিউড আছে। তো আপনারা যদি এখান থেকে জুম করেন জমিটাকে, জমিটাকে জুম করে যদি এটাকে ধরে কোনো একটা জায়গায় বসিয়ে দেন, সেখানকার ল্যাটিটিউড এবং ল্যাংগিটিউড কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। সুতরাং আপনার কিন্তু এক্সট্রা করে লেখার কোনো দরকার নেই। তো যাই হোক, আপনারা এই ডিটেলসটুকুনি ভালোভাবে ফিল আপ করবেন, আমি চটপট ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ডিটেলসগুলোকে বসিয়ে দিয়েছি, আর পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু চলে এসছে ম্যাপের ভিতরে পিনকোডটার লোকেশন।
সেখানটা, এবং সেখান থেকে এটাকে ভালোভাবে তুলে ধরবেন এবং ঠিকঠাক জায়গায় বসিয়ে দেবেন যেখানে আর কি টাওয়ারটা বসতে পারে। যখনই আপনার এটা ঠিকঠাক সেট করা হয়ে যাবে তখন নিচে চলে আসবেন। নিচে চলে আসে এখানে ক্লিক করে দেবেন সেম অ্যাজ অ্যাবোভ। যদি আপনার কন্ট্যাক্ট ডিটেলস সেম হয়, ওপরে সেম হয় ঠিকানাটা, তাহলে সেম অ্যাজ অ্যাবোভ করে দেবেন, নাইলে এখানে ঠিকঠাকভাবে লিখে দেবেন। এবং যেটা আপনার ম্যান্ডেটারি সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ যখন তারা টাওয়ার বসাতে চাইবেন তখন কিন্তু তারা আপনার মোবাইলেই ফোন করবে। সুতরাং মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেবেন, এবং যে ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে সেটাও কিন্তু ঠিকঠাক দিতে হবে, কারণ আপনার ইমেল অ্যাড্রেসে অফিসিয়াল ইমেলগুলো কিন্তু আসবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে চলে আসবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইওর ফর্ম, আপনার ফর্ম সাবমিট করার জন্য আপনাকে ধন্যবাদ, এবং খুব শীঘ্রই আপনাকে ফোন করা হবে বা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, এরকমই একটা SMS আসবে, আর আপনার কাজ এখানেই কিন্তু কমপ্লিট। তারা যখন ফোন করবে অবশ্যই আপনি চাইবেন যে আপনার বাড়িতে একটা টাওয়ার বসুক এবং সেখান থেকে আপনার ইনকাম হয়, সেই জন্য তাদের সঙ্গে প্রফেশনালি ভাবে ভালোভাবে কথা বলতে হবে, এবং আপনারা ঠিক করে নেবেন যে কত টাকা আপনারা নিতে চান বা তারা কত টাকা দিতে চায়, সব কিছু আপনাদের ফোনে ডিসকাস করতে হবে বা আপনারা মিট করেও ডিসকাস করতে পারেন। তো এইভাবেই আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আরও একটা কথা বলে দিই, এই যে ইন দ্য টাওয়ার এর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এয়ারটেলের জন্য airtel.com-এ গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তবে এয়ারটেল ভোডাফোন এদের থেকে দূরে থাকাই ভালো বলে আমি মনে করি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে, আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন তাদেরকে যারা টাওয়ার বসিয়ে ইনকাম করতে চায়। ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর যাওয়ার আগে অবশ্যই এক্সাম চ্যালেঞ্জারকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে ঘন্টার মতন বেল আইকনেও একটু ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য।